সন্তানকে ফোন করে বলে বাজান, তোমার মা আর বাজবে না, পারলে শেষ দেখা দেখে যাও। সন্তান মাকে দেখার জন্য বিবির কাছ থেকে ছুটি নিছে দুই দিন ধরে, বলেন কয়দিন? দুই দিনের ছুটিতে সন্তান এইবার রওনা দিলেন মাকে দেখার জন্য। যারা উঠবেন আমি মনে করব তারা মাকে ভালোবাসেন না, যারা উঠবেন আমি মনে করব তারা বাপকে ভালোবাসেন না। কারণ মার কথা বলা হচ্ছে, বাবার কথা বলা হচ্ছে, আর তুমি কেমন সন্তান? তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া না করো, তোমার মেয়েও তোমার জন্য করবে না। তুমি যদি তোমার বাপের জন্য দোয়া না করো, তোমার সন্তান তোমার জন্য করবে না। তুমি যখন দান করবা, সন্তানের হাত দিয়ে দান করবা, তুমি যখন ভালো কাজ করবা তোমার সন্তানের সামনে করবা, তুমি যখন তোমার পিতার জন্য দান করবা তোমার সন্তানের সামনে করবা। কারণ তোমার সন্তান তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। মা হলো প্রাইমারি স্কুল, ওই পর্দা লাগালেন মা, তুমি হইলা সাস, সাস যেরকম পিঠা হবে তেরকম। তুমি সন্তানটারে পেটের মধ্যে নিয়া সারাদিন স্টার জলসার জি বাংলা দেখলা, আর তারপরে যদি তুমি নিয়ত করো আল্লাহ সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে মৌলানা বানাও, ওরে মা হাতে ধরি পায়ে ধরি। তুমি যদি সারাদিন টিভি নিয়ে ব্যস্ত থাকো, ওই সন্তানকে পেটের মধ্যে রাখিয়া তুমি যদি সন্তানকে নিয়ে নাচ গান দেখো, তোমার ওই পেটের মধ্যে ওই সন্তান আব্দুল কাদের জিলানি হবে না? কথার জবাব দেন, কি হবে? ও শয়তানের খালা তো ভাই, ইবলিসের খালা তো ভাই। আর দোষ দেয় হুজুর, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করছি, সন্তানটারে দেই আপনার কাছে থাকে না, খালি কান্দে কান্দে। কারণ আছে, অন্য মানুষের সন্তান কান্দে না, তোমার সন্তান কেন কান্দে? অন্য মানুষের সন্তান মাদ্রাসা থেকে পলায় না, তোমার সন্তান কেন মাদ্রাসা থেকে পলায়? তোমার সন্তান কেন আরবি পড়তে চায় না? ওরে মা লেখে নাও, রেকর্ড করে নাও, তুমি যেই সন্তানটারে এই পেটের মধ্যে ধরিয়া টিভির সামনে বসি সিনেমার গান শুনছ, সালমান সারে দেখছ, অমর সানিরে দেখছ, নায়ক নায়িকারে দেখছ, স্টার বাংলা দেখছ, জি বাংলা দেখছ, ওই সন্তানের খাউসাত, ওই মা যেটা করেছে, ওই সন্তান ওই মায়ের পেটের মধ্যে থেকে সেটা পেয়েছে। কথা বলেন, কথা বলে। এই জন্য মা ভালো, তার সন্তান ভালো, মা ভালো তার জি ভালো, গাই ভালো তার দুধ ভালো, আর দুধ ভালো তার ঘি। জোরে বলেন, আর একটু জোরে, জোরে হলো না, নারে কাফির। দুই দিন ছুটি কয়দিন? জোরে বলেন, দুই দিনকের ছুটি নিয়ে সন্তান যখন নাইট কোচে রওনা দিয়েছে, বাইরে আমার বন্ধুরা আমার মাথাটা নিচু করে দিবেন, এক ফোঁটা চোখের পানি যদি ছাড়েন, বিশ্ব নবীর ভাষায় বলেন, নবী আমার বলেছেন যদি কান্দা না আসে কান্দার ভান করো, তোমার পাশে একজনের চোখে পানি, ওই পানি দেখে তুমি কান্দার অভ্যাস করো। নবী আমার বলেন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, আর এরকম হা করে থাকবে, বলবে আল্লাহ জাহান্নামে আমার মধ্যে দাও আগুন, আমি তাকে পুরাইয়ে সারকার করে দেই। আর ওই আগুন কোনো পানি দিয়ে ঠান্ডা করা যাবে না, ফেরেশতারা থামাইতে পারবে না। এমন সময় আল্লাহ বলবে, ও ফেরেশতা, ওই দেখো অমুক জায়গায় একটু পানি আছে, ওই পানিটা জান্নাতের জাহান্নামের উপর ছিটাইয়া দাও। ফেরেশতা কি করল? ওই পানিটুকু নিয়ে জান্নাতে জাহান্নামের উপর ছিটাইয়া দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের কঠিন তর কঠিন আগুন ঠান্ডা পানির মতো হয়ে গেল। ফেরেশতা সিজদায় পড়ে গেছে, আল্লাহ এ কেমন পানি? আল্লাহ বলে, সাধারণ পানি নয়, জমজমের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এই পানি হলো আমার বান্দার চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাদান চোখের পানির বড় মূল্য, চোখের পানি সবার আসবে না। গুনাহ করতে করতে যার দিলটা জং ধরে গেছে, গুনাহের দ্বারা যার কলবে জং ধরে গেছে, অন্তরটা মরিচা পড়ে গেছে, দেখবেন দা বটি কাশি ছুরি ওই জং ধরে গেলে যেরকম কাটা যায় না,
ওই অন্তরে যন্ত্রে গেলে আল্লাহর নাম তার বলতে ভালো লাগে না। যারা মাহফিল থেকে উঠবে, যারা উঠা বসা করবে, নড়াচড়া করবে, ধরে নেবেন ওর অন্তরে জং, কথা বলেন ঠিক না বে ঠিক, এই জন্য নড়াচড়া করা যাবে না। অল্প সময় চোখের পানিটা ছেড়ে দিবেন, শিশু বক্তা চোখের পানি অবস্থায় দোয়া করবে, বাইরে আমার এই সন্তান রাতের বেলায় যখন ফজরে আজান দেয়, যখন বাসের থেকে নামছে, নামার পরে একটা মুরব্বি শীতের দিন ওই মুরব্বি রিক্সা নিয়ে দাঁড়ায় আছে, পিছন থেকে দাঁড়ায় রিক্সাওয়ালা এদিকে আস, ওই মুরব্বি কি করলো রিক্সাটা নিয়ে ওই ছেলেটার কাছে গেল, যাওয়ার পরে বলে স্যার ওঠেন, ছেলেও চিনতে পারে নাই, বাবা ঠিক ছেলেকে চিনছে, ছেলে যাতে লজ্জা না পায় বাবা মাফলার দিয়ে রুমাল দিয়ে মুখটা ঢাকছে, ঢাকার পরে রিক্সায় যখন উঠার পরে ওই সন্তান বলে বাপ, সন্তান বলে এই রিক্সাওয়ালা তাড়াতাড়ি চালাও আমার মা অসুস্থ। মুরব্বী মানুষ রিক্সা চালায় পাওটা আর ওঠে না, একটা পেডেল মারে আর একটা পেডেল উঠতে পারে না, পিছন থেকে ধাক্কা দেয় মুরব্বি রিক্সা চালাইতে পারো না কেন তুমি রিক্সা চালাইতে আসছো, এইরকম একবার দুইবার পিছন থেকে যখন ধাক্কা মারিয়া দেয়, ধাক্কা খাওয়ার পরে মুরব্বি রিক্সার সিট থেকে পায়ের থেকে প্যান্ডেল ছুটে গিয়ে ওই ছুটে যাওয়ার পরে ভলেন্টিয়াররা কই, দেখেন এখানে কিছু ইবলিসের খালাতো ভাই আছে, এদেরকে একটু করেন, একটু জিকির করেন, লা ইলাহা আলোচনার ভিতর বাধা আসলে হয় না, লা ইলাহা রাসূলুল্লাহ, মনটা নরম করে দিতে হবে, মাথাটা নিচু করতে হবে, আমি তো টাকা এখনো চাই নাই রে বাজান, আল্লাহ কবুল করুক, ঠিক আছে দোয়া করব ইনশাআল্লাহ সবাই ঋণে দোয়া করব, আর কেউ টাকা নিয়ে আসবেন না, টাকা আমি এখনো চাই নাই। ভাইরা আমার বন্ধুরা আমার ওই মুরব্বিকে যখন পিছন থেকে ধাক্কা মেরে দিয়েছে, মুরব্বি আর পেডেল ঠিক রাখতে পারে নাই, হ্যান্ডেল ঠিক রাখতে পারে নাই, রিক্সা থেকে হুবড়ি খেয়ে যখন পাকার উপরে পড়ে গেছে, যাওয়ার পরে মুরব্বি চোখের পানিটা ছেড়ে দিয়ে বল, সন্তা তোরে আমি জমি বিক্রি করিয়া দিলাম, বাড়ি গাড়ি বিক্রি করে ডাক্তার বানাইলাম, আজ তোর মা বড় অসুস্থ, তোর মার ওষুধ কিনার ক্ষমতার নাই, দিনের বেলায় রিক্সা চালাই না, সন্তান তোর ইজ্জতের ক্ষতি হবে, চাদর গাই দিয়ে শীতের রাত আমি রিক্সা চালানোর জন্য বের হয়ে গেছি রে বাজার, তুই আমারে চিনলি না, আমারে ধাক্কা মেরে রিক্সা থেকে ফেলে দিলি, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে মাফলারটা এই রুমালটা বেরেকের সঙ্গে বেঁধে রুমালটা যখন খুলে গেছে, মুরব্বি চিত হয়ে পড়ে গেছে, সন্তান তাকায় দেখে রিক্সাওয়ালা, ও না আমার কলিজার টুকরা আমার আব্বা যা, ঢাকা শহরে চাকরি করো, ছয় মাস এক বছর চলে যায়, বাবার খবর নিতেও পারো না, বিভিনিয়া ঢাকার শহরে থাকো বাজান, যে মা তোমার 10 মাস গর্ভে ধারণ করলো, মায়ের খবর তুমি নাও না, তুমি তো সন্তান নয়, সন্তান নয়, সন্তান নামের কলঙ্ক, সন্তান পিতার দিকে তাকায় আর ধৈর্য ধারণ করে থাকতে পারে নাই, বলে বাবা তোমার কি অবস্থা, বলে বাজান রে আমার আর
বলো না বলো না, তোমার মা আর মনে নাই, আর মায়ের ওষুধ কেনার জন্য রিক্সা চালাইতে আসছে। সন্তান রিক্সায় উঠে পিতারে রিক্সার মধ্যে বসায় যখন চালায় যায়, যাওয়ার পরে বাড়ির মধ্যে যখন ঢোকে মা মা বলিয়া লাগে দেয়, মা ঘরের থেকে আর কোনো কথা বলে না। সন্তান ভিতরে যাওয়ার পরে মাকে জড়ায় ধরে বুকের সঙ্গে আঁকড়ে ধরে মা বলিয়া যখন ডাক দেয়, মা আর কথা বলে না, মা আর দুনিয়াতে নাই। এরকম মা আমাদের যাদের নাই, আমি একদিন মানুষ আমার আব্বা নাই, আমার আব্বা কেমন দেখতে ছিল, কেমন চেহারা ছিল আমার বলার কোনো ক্ষমতা নাই। আমার একজন মা আছে, মার কষ্ট হবে বিদায়, বিবিরে আমি ঢাকাতে আনি না, বিবি আসতে চায়। আমি বললাম মা যতদিন বেঁচে থাকবে ঢাকা আসবা, এক সপ্তাহ ছুটি পাবা, ছুটি শেষ চলে যাবা, বাসা নিয়ে থাকতে পারবে না। বিশ্বনবী বলেন কোন মা যদি ওই সন্তানের জন্য হাত তুলে দোয়া করে দেয়, চরমুনাই বলেন, ফুরফুরা বলেন, আটকুশি বলেন, যত বড় পীরের দোয়া সব বাতিল হয়ে যাবে, মার দোয়া 100% কবুল হয়ে যাবে। কত মানুষ লঞ্চ ডুবিয়া মারা যায়, অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, মরার কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? এই মরার আগে ভালো কাজ করতে হবে। আল্লাহর হাবিব বলেন একটা ভালো কাজ যদি তুমি সহি নিয়তে করতে পারো, আমার আল্লাহ একটা ভালো কাজের বিনিময় মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মারে আঘাত দিয়েছ, পিতারে কষ্ট দিয়েছ, তাদের কাছে আমার হাত জোর করে বলি, আমার পর্দার অন্তরের তোমাদের পায়ে হাত রাখলাম রে মা, এইরকম করবে না। কারণ তুমি যদি তোমার শাশুড়িরে কষ্ট দাও, তুমি যেদিন শাশুড়ি হও